যোগাযোগ না রাখাই ঢাকায় চলচ্চিত্রের একসময় জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ সহকারী চিত্র পরিচালক সমিতি। সম্প্রতি সমিতির এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি এস আই ফারুক বলেন, আমাদের সমিতি সদস্যপদের জন্য শাবনুর লিখিতভাবে অনুরোধ করলে আমরা তাকে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য সহকারী পরিচালক সমিতির সদস্যপদ দেই, কিন্তু পদ পাওয়ার পর তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা ওনার সদস্যপদ স্থগিত রেখেছি। স্থগিত উঠবে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, আসলে তিনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন, যে কারণে ওনার প্রতি সম্মান দেখিয়ে আমরা সদস্যপদ বাতিল করিনি। এখন তিনি দেশে ফেরার পর যদি আমার কাছে লিখিতভাবে জানান যে তিনি কেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি এবং আমাদের সমিতির মাসিক চাঁদা পরিশোধ করেন, তাহলে আমরা আবার কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে ওনার বিষয়টি বিবেচনা করব। শাবনুর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, আগামী জুনে তার দেশে ফেরার কথা রয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।